গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধে 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে একদম সময় পাইনি, ভীষণ কাজের চাপ ছিল, মানে এই মুহূর্তে বলতে পারো কাজ সারা হলো, মানে কন্টিনিউ সকাল থেকে আমি কাজ করছি। এই মুহূর্তে সেই মানে বিছানার চাদর টাদর কাচা হয়েছিল, বিছানার চাদর পেতে বালিশের ওয়ার টোয়ার সমস্ত কিছু ঘোরে মনে হলো যেন এখন মানে ভারী কাজগুলো মোটামুটি শেষ হলো, আর এখন থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আরেকজনের অবস্থা দেখবে, সে হচ্ছে আমি এইমাত্র বিছানার চাদর পাতলাম, সে হচ্ছে এই চাদরটাকে করেছে মানে চাদর নয় সরি খাটটাকে করেছে হচ্ছে ওর প্লে গ্রাউন্ড, ঠিক আছে? আর ওইটা পুতুলে দে, একবার দে দেখিয়ে দিই সবাইকে তোর কাণ্ডগুলো। আমি একদিন রাস্তায় ফেলেছিলাম এটা, আমি আবার ভেঙে দিয়েছি এটা। এইটা হচ্ছে হচ্ছে ওর বল, এই পুতুলের মাথাটা ওটা হচ্ছে ওর বল, ঠিক আছে? আর এইটা হচ্ছে ওর ব্যাট, খুন্তিটা নিয়ে এসেছে, এটা হচ্ছে ব্যাট। আর এটা হচ্ছে ওর পাশ বালিশটা, এটা হচ্ছে ওর উইকেট, ঠিক আছে? এইভাবে রেখে ও সেই থেকে ব্যাট বল খেলে যাচ্ছে, মানে এই রকম কোনো মানে হয় বলো? এই মাত্র আমি চাদর, ওর জন্য আমি এই ঘরে কথা বলতে পারবো না, আমি ওই ঘরে যাই ওখানে খেলুক, আমি কথা বলতে পারছি না এই ঘরে। তো কি হইচই করছে বাবারে বাবা। তো সন্ধে সন্ধে সমস্ত কিছু দিয়ে এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম, আর এখন আবার চা করবো, গিয়ে একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব। আর অলরেডি ওর বাবা বেরিয়ে গেছে, তো মানে সকাল থেকে তো মানে প্রচুরই কাজ ছিল, কাঁচা কুচি। আসলে মেন ব্যাপার হচ্ছে পৌষ সংক্রান্তি, আগামীকাল পৌষ সংক্রান্তির আগে মানে আমাদের ওই সমস্ত কাঁচা কুচি করতে হয়। তোমাদের কালকে দেখিয়েছিলাম গতকালের ভিডিওতে যে আমি এই ঘরের সমস্ত জিনিস কাঁচা কুচি সমস্ত কিছু করেছি, সোফার কভার টভার সব করেছি। আজকে হচ্ছে ওই ঘরেরগুলো কাঁচা, আর শুধু কি কাঁচা, তার সাথে হচ্ছে মানে রান্না বান্না হেনা তেনা ছেলে সামলানো, মানে আর সামাল দিতে পারিনি আজকে আমি। তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, আমি শ্যাম্পু করেছি, আমার চুলগুলো এখনও পুরো ভেজা, পুরো চুলগুলো পুরো ভেজা, দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো চুলগুলো ভেজা। মানে আমি চুল থেকে গামছা সরালাম তখন প্রায় 4টে, চান করেছি 12টায়, এইগুলো সব শুকিয়ে গেছে শ্যাম্পু করেছি যেহেতু, আর এইখানটা যেহেতু মোড়ানো ছিল সে এখনও শুকোয়নি, জাস্ট একটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। মানে এইভাবে চলছে আমার সকাল থেকে রাত পর্যন্ত জীবনযুদ্ধ, প্রত্যেক দিন এক একদিন চাপটা বেশি হয়ে যায়, মানে সেদিন আর মানে ভীষণই কষ্ট হয় আর কি। তো এরপরে হচ্ছে চা করবো, চা করে চাটা খেয়ে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। তো মনে হলো একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর ওই ঘরে যা ব্যাট বল খেলা চলছে, যা হইচই চলছে, আর ওর দর্শকগুলোকে জানো, সমস্ত বালিশ পাশ বালিশগুলো যেগুলো বিছানায় রয়েছে লেপ, আর সেগুলো হচ্ছে ওর দর্শক, মানে ও খেলছে, ও প্লেয়ার, খাট হচ্ছে প্লে গ্রাউন্ড, মার পুতুলের মাথা হচ্ছে বল, খুন্তি হচ্ছে ব্যাট, ওর নিজের ছোট্ট পাশ বালিশটা হচ্ছে উইকেট। এইভাবে ওর খেলা চলছে। আসলে কী করবে, নিজেও তো একা একা সারাদিন, কতক্ষণ আর টিভি দেখবে, কতক্ষণ আর মোবাইলে কার্টুন দেখবে, আর কতক্ষণই বা পড়বে? ওদেরও তো বেশি চাপ দিতে পারি না, 2-3 ঘন্টার বেশি ওকে সারাদিন আমি পড়াইও না, তাতে হয়ে যায়, অসুবিধা হয় না, তাতে হয়ে যায়। তো বাকি সময়টা ওই সব নিয়ে খেলছে, আর এইখানে কিছুক্ষণ মেঝেতে বসে খেলছিল, এইখানে মেঝেতে বসে বিকেল থেকে খেলছিল, এই সব এই আসন পেতে মেঝেতে বসে খেলছিল, এই সমস্ত এগুলো নিয়ে সব গাড়ি টাড়ি কী সব বাড়ি টাড়ি বানায় এগুলো সব করছিল। মন নয় মতিভ্রম কথাই আছে, ও এই কিছুক্ষণ খেলতে খেলতে মনে হলো না আমি একটু ব্যাট বল খেলবো, চলে গেলো এই ঘরে ব্যাট বল খেলতে। আর ছোটো ছেলে বকি বা কী করে, এগুলো আমাকে পরে আমাকেই গোছাতে হবে, কিছু করার নেই। আসলে আমাদের সময়টা কী ছিল, বিকেলবেলা আমরা মাঠে খেলতে যেতাম, কত বন্ধুবান্ধবের সঙ্গে বন্ধুবান্ধব ছিল, এখন তো মানে বন্ধুবান্ধব মানে ফোনে হাই হ্যালোর ব্যাপার, যদিও ওর ক্ষেত্রে ওটা এখনও ঘটেনি, এখনও সেই হাই হ্যালোর ব্যাপারটা হয়নি। আর স্কুল নেই, আর স্কুলে গেলে তবু বন্ধুদের সঙ্গে একটু দেখা হতো, স্কুল যেহেতু নেই ওই একটা ঘরের মধ্যে সবসময় বন্দি, মানে ভীষণই বুঝতে পারছি ওদের জীবনগুলো, মানে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর জীবনগুলো সত্যি খুব কষ্টের হয়ে যাচ্ছে, কতক্ষণ আর টিভি মোবাইল আর ওই খেলা নিয়ে কাটাতে পারে? একটু বন্ধুদের সঙ্গে যে খেলা খেলি ব্যাপারটা, সেটা মানে খেলার ব্যাপারটা সেটা পাচ্ছে কোথায়? তো চলো এখন চা করে নিই, চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে একটুখানি বকবক করে নেব। আর চলো চাটা করেই নিই, পরে বলছি তোমাদেরকে।
হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে চা খাচ্ছি। কেন আরেক চা খোর খেতে বসেছে? ও তো চা খোর, ওর নাম হয়েছে, ওর তো চা খোর নাম হয়ে গেছে, কারণ বাবার মতো হয়েছে সব সময় চা, যখনই চা করবো সকাল বিকেল ওকে আগে চা দিতে হবে, চা খোর হয়ে গেছে। এবার চা খেয়ে পড়তে বসতে হবে, কিন্তু না পড়াশোনা করতে হবে না, একই কথা, পড়াশোনা তো করতেই হবে। আর তোমরা কালকে তো পৌষ সংক্রান্তি, কালকে পৌষ সংক্রান্তি, তোমরা নিশ্চয়ই সবার বাড়িতে মানে সবাই তোমরা পিঠে করবে, সংক্রান্তিতে তো পিঠে পায়েস হয়। কিন্তু আমি ওর বাবাকে বলছি, কী গো তুমি পিঠে করবে না, মানে তোমরা হয়তো হেসে মরে যাবে প্রত্যেকবার পৌষ সংক্রান্তিতে, ওর বাবাই পিঠে করে, আমি করি না, কারণ আমার পিঠের হাত খুব খারাপ, মানে পিঠের দিক থেকে অপয়া বলতে পারো। চায়ের বিস্কুট ডুবে গেছে, আমি চুল কাটতে যাচ্ছি, মুখে যাচ্ছে, ওটা ছেড়ে দে, অন্যটা খা চুবিয়ে, বেশিক্ষণ চুবিয়ে থাকলে ডুবেই যাবে, মানে পিঠের হাত বলতে পারো আমার ভীষণ অপয়া, কারণ পিঠে পাটি সবটা করলে ভেঙে চুড়ে একাকার হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার দুধ পুলিটা করতে পারি, দুধ পুলি যেটা ভেতরে পুর দিয়ে দুধ পুলি, ওর বাবা বলছে পুর পিঠে করতে পারি না, ওর বাবা খুব সুন্দর পুর পিঠে করে, আর প্রত্যেকবার পৌষ সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন আর পৌষ সংক্রান্তির পরের দিন, তিন দিন ধরে পিঠে করে, তিন দিন ধরে পিঠে করে, আর ওর বাবাই মানে পিঠে বানায়, আমি শুধু খাই। এবছর বলছি, কী গো কালকে পিঠে বানাবে না তুমি? আজ তো হলো না, কাল পিঠে বানাবে না? বলছে আমার সময় কোথায় বলো তো, এগুলো তো বাড়ির মেয়েরাই করে, ছেলেরা খায়, আমার ক্ষেত্রে হয়েছে উল্টো, আমি করব তুমি খাবে, আমি পারি না, আমি কী করব বলো তো। সেই জন্য তো এখন আস্তে করে এসে বস, আস্তে করে বস, চাটা উল্টে যাবে জন্য বললাম আস্তে করে বস। তো সেই জন্য ওর বাবা জানি না কী করবে, বললো তুমি তাহলে যদি এবারে ট্রাই করো না একবার পুর পিঠে, নারকেল দিয়ে করতে হবে না, ভেঙে চুড়ে যাবে তুমি, সে ও একটা করে খুব সুন্দর, মানে ফুলকপিটাকে একদম নিরামিষ ফুলকপিটাকে করে একদম মানে ঘেঁটে এক করে দেয়, ছোটো ছোটো করে ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনে পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি করে, একদম শুকনো যাকে বলে, মানে পুর হচ্ছে ওটা, হচ্ছে পিঠের পুর, ওইটা দিয়ে পুর পিঠে করে, যেভাবে ঠিক মোমো হয় ভাপে, সেভাবে ভাপে পুর পিঠে করে, চালগুড়িকে মেখে, ওই চালগুড়িকে সুন্দর ডিজাইন করে, মানে চালগুড়িটাকে মেখে, চালগুড়ি বা গুঁড়ো যাই বলো, আমরা হচ্ছে চালগুড়ি বলি, তো সেইটাকে মেখে, আচ্ছা ঠিক আছে, তো চালগুড়িটাকে মেখে নিয়ে যে হয়ে ময়দা মাখে আর কি, ওইটাকে করে ভেতরে দিয়ে ওই ফুলকপির পুর দিয়ে সুন্দর মুখ মুড়ে, যেভাবে সেই ভাপে হয় মানে স্টিম মোমোর যেটা স্টিমে লাগা হয় আর কি, সেইভাবে ওই একটা পিঠে করে। ওটা আমি গত বছর ট্রাই করেছিলাম, কি হয়েছিল জানো, সে মানে ও করে খোলটা মানে যে যেটা ছাঁচটা যেটা সেটা হচ্ছে খুব সুন্দর পাতলা করে, ভেতরে একদম পুরটা ভর্তি থাকে, আর আমি করেছিলাম পুর দিয়েছি যথেষ্ট, বেশি পুর দিলে আমার ভেঙে যাচ্ছে, আর ওইটা সেই মোটা মোটা হয়েছে, সেই চালগুড়িগুলো যেন মুখে লাগছে। ও বলছে করো না, ঘরে দুখানা ফ্রিজে ফুলকপি রয়েছে, অল্পের ওপর দিয়ে তুমি পয়সা নষ্ট করো, মানে আমি পিঠে করা মানে তো পয়সা নষ্ট করা, ওই জন্য বলছে অল্পের ওপর দিয়ে পিঠে করে তুমি পয়সা নষ্ট করো, কারণ তোমাকে দুধ নারকেল ওইসব এনে পিঠের জন্য এনে দিলে শুধুমাত্র পয়সা নষ্ট হবে, আমার যেদিন সময় হবে আমি সেদিন তোমাকে করে খাওয়াবো, ওর বাবা বলছে। আমি অনেকবার বললাম দেখি যখন জানি না কী করলাম, কালকে বিকেলটা তুমি থেকো, থেকে একটু পিঠে করে খাইও, মানে পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি করতে পারি না, পিঠে খেতে ভীষণ ভালোবাসি কিন্তু করতে পারি না, সেই মুলো সরু চাকলি, মুলো কুড়ে দিয়ে সরু চাকলি, ওর বাবা মানে ভ্যারাইটিস পিঠে পারে, ওর বাবা বলে যে আমি দিদিমার কাছ থেকে শিখেছি, মানে আমার দিদি শাশুড়ির কাছ থেকে আর কি, আমার মাও অনেক কিছু পিঠে পারে কিন্তু কি বলতো, আমরা বিয়ের আগে সেভাবে পিঠে পাটা করে মানে দেখতাম না, সেই জন্যই মানে পারি না, হয় না, এক একজনের না হাত থাকে মানে হয় না, আমার সেরকমই ব্যাপার, হয় না, ভালো হয় না একদম পিঠে। আমার কোনটা বিস্কুট আছে গো? সবগুলোই তোমার, খাও। আমি এতগুলো খেতে পারবো? এতদিনই চারটে দিয়েছি, খেয়ে নাও চারটে। তুমি যখন কমপ্লেন খাবে না, দুধ খাবে না, সন্ধ্যাবেলা চা খাবে, চলো চাই খাও। আর এইটাতে আমার একটা কথা মনে পড়লো, আমি যখন ছোটো ছিলাম তখন না হরলিক্স কমপ্লেন ছিল, আমার বাবা আমার জন্য ভিভা আনতো, মনে আছে ভিভা, এখন সেটা মনে হয় উঠেই গেছে, ওরকমই একটা হেলথ ড্রিঙ্কস,
মানে কমপ্ল্যান হরলিক্স যেরকম তুই কমপ্ল্যান খাস, হেলথ ড্রিঙ্ক মানে জুস যেরকম তুই কমপ্ল্যান খাস স্বাস্থ্যের জন্য ভালো বলে সেই রকমই একটা হের মানে কমপ্ল্যানের মতোই একটা গুঁড়ো ডাস্ট ওটাকে দুধে গুলে খাওয়া হয়। তো ওই ভিভাটা খেতাম চকলেট কমপ্ল্যানটা, হ্যাঁ সে মনে আছে মায়ের মায়ের কাছে মানে চা খাওয়ার জন্য না খুব বায়না করতাম, আর মা কি করতো বাবার মানে চোখের আড়াল করে, বাবা একদম পছন্দ করতো না বাচ্চারা চা খাক, আমি সেটাই বলি দাদু পছন্দ করতো না, আমরা ছোটবেলায় চা পাইনি, আর তুই কিরকম চা খোর হয়েছিস বাবার মতন। ওর বাবাকে সারাদিন যদি তোমরা চা দিয়ে রাখো সারাদিন ওই চাই খাবে আর অন্য কোনো খাবার চাইবে না, এমনি খাবারের প্রতি অত ন্যাক নেই, আর সারাদিন চা দিয়ে রাখলে সারাদিন চাই খাবে। আর হচ্ছে এই বাবা মানে ভিভা খেতাম যখন, আর মা আর বাবা চা খেতো তখন কি খেতে ইচ্ছে করতো চা, আর মা কি করতো মায়ের কাপ থেকে এইটুকুনি চা মিশিয়ে দিত, মানে ঢেলে এইটুকুন হয়তো এক চামচ কি দু চামচ হবে হয়তো ভিভার মধ্যে মিশিয়ে দিত, ওইটাই যেন মনে হতো সত্যি চা খাচ্ছি, তারপরে মানে কি বলবো আর ওটাই খুব ভালো লাগতো আর কি। এখন চা খাই বা ছেলেকে কমপ্ল্যান করে দিই ওইসব কথাগুলো মনে পড়ে, যদিও বাবাকে বেশি দিন পাইনি খুব কম দিন পেয়েছি, যখন বাবার মানে আমার 6-7 বছর বয়স কি 7+ আমার বয়স তখনই বাবা মারা গেছে, কিন্তু মনে পড়ে বেশ আবছা আবছা সব কিছুই মনে পড়ে স্মৃতিগুলো। তাই ওকে বলি যে এখন চা খাস না, এই এই কচি বয়স থেকে লিভারটাকে নষ্ট করিস না, খেতে হলে র চা খা, লাল চা খা, ওইসব খাবে না দুধ চা তা খা। তো চলো আমার চা খাওয়া প্রায় শেষ হয়ে গেল, এখন ওকে নিয়ে পড়তে বসাবো, পড়ে উঠে আবার সংসারের কাজে লাগবো, আর তখন তোমাদের সঙ্গে আমি আবার গল্প করবো, পড়বার সময় কোনো গল্প নয়, তাহলে ওর মানে পাঁচখানা পা বেরিয়ে যাবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আমি গল্প করবো। তো বন্ধুরা আমি ছেলেকে পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নার কাজে লেগে পড়েছি, আর এখানে হচ্ছে বসিয়েছি সব রকম সবজি দিয়ে হচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে তোমার আছে গাজর, মূলো, মটরশুঁটি, আলু, ফুলকপি, আর কি দিলাম ও পেঁয়াজ কলি, সব ছোটো ছোটো করে কেটে একদম ঝিরিঝিরি করে কেটে, দেখো না গাজরগুলো কেটেছি কি ঝিরিঝিরি করে, সব ঝিরিঝিরি করে কেটে হচ্ছে ভাজা, প্লেন নুন হলুদ আর পেঁয়াজও এর মধ্যে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজা। এই ভাজাটা না আমি মেনলি আমার ছেলের জন্যই করতাম, ও দেখি ইদানিংকালে খাচ্ছে ভাজাটা, মানে এমনিতে সবজি খায় না, তরকারি বা ডালে ফালে দিলে গোটা গোটা সবজি খায় না, এইটা বেশ তেল চুপচুপে করে ভেজে দিলে পরে পেঁয়াজ দিয়ে ও দেখি খাচ্ছে, আর ও শুধু ভালো খাচ্ছে না ওর বাবা মাও ভালো খাচ্ছে, ওই জন্য আজকে আমি এটা সবার জন্যই ভাজতে দিলাম আর কি, মটরশুঁটিও দিয়েছি মানে এটা সবে দিয়েছি কড়াতে আর কি। তো এটা ভাজা হোক, তো এটা ভাজা হোক, তারপরে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কুকারে, ভাত হচ্ছে, আর ওইবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে ডাল, মাছের ঝাল, আর হচ্ছে আলু ভাজা, মূলো শাক ভাজা। তো এবেলা তো মূলো শাক ভাজাও নেই, মানে রাতে শাক খাই না বলে, আর হচ্ছে আলু ভাজাও নেই, ডাল আছে আর মাছের ঝাল আছে, তো ডালের সঙ্গে তো কিছু খেতে হবে মুখে দিয়ে লাগবে, তাই জন্য আমি ডালের সঙ্গে ভাজাটা ভাজলাম, ডালটার মাছের ঝালটা খাওয়ার সময় গরম করব খেয়ে নেব, আর ছেলে তো মাছের ঝাল ঝাল খায় না, সেই জন্য হচ্ছে ছেলের জন্য ইয়ে ফ্রিজ থেকে আবার আমাকে মাছ বার করতে হলো, সব বরফে এঁটে রয়েছে, ও মাছের ঝাল খায় না, ও বেলা তো গরম মানে মাছ ভাজা খেয়েছিল, আবার এই এই বেলা তো গরম মাছ ভাজা খাবে আর কি, জলে চুবিয়ে রেখেছি ও পেটি খাবে। আমাদের রয়েছে ওকে হচ্ছে মাছ ভেজে দেবো এক পিস, এখান থেকে মাছ ভেজে দিয়ে আবার মাছ চলে যাবে ফ্রিজে, এগুলো আমাদের কালকে রান্না হবে আর কি। আর ওর পড়া হয়ে গেছে, ও বসে এখন ছোটা ভীম দেখছে, ছোটা ভীম ছোটা ভীম, তো চলো এটা একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিই, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে বাড়িয়ে দেবো, আর ভাত হয়ে গেলে পরে ওকে খেতেও দেবো। আর এইখানে আমি বেতে শাক না কি বেতো শাক কি বলে যেই শাকই হোক, বেতে না বেতো সেই শাক আমি বাজবো, বেগুন দিয়ে খায় এই শাক, এই শাকটা এখন বেছে নিই বসে বসে। আর আমি এখানে বসে পড়লাম বেতে শাক ছাড়াতে, আর ছেলে এখানে বসে মিষ্টি খাচ্ছে, টিভিটাও চলছে, টিভি দেখছি মাঝে মাঝে, টিভি চলছে বলতে ওর পছন্দের চ্যানেল চলছে, কার্টুন চলছে, সারাদিনই কার্টুন চলে, রিমোট হচ্ছে ওর দখলে চলে যায় সারাদিন, চাইলেও পাওয়া যায় না। তো এখন ওই শাক ছাড়াচ্ছি, শাকটা কী ভাবছো আজকে রাতে করবো বলে, মোটেই না, আর শাকটা আমি কালকের জন্য ছাড়িয়ে রাখছি, আসলে কালকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, এমনিই কাজের চাপ বেশি থাকে, তারপরে যদি শাক ছাড়িয়ে আমি রান্না করতে বসি তাহলে আর অন্য কোনো কাজ হবে না, শুধু শাক ছাড়াতেই আমার দিন চলে যাবে। তো ভাবলাম এখন যখন বসে আছি ওইদিকে ভাজাটাও হচ্ছে আর ভাত বসিয়েছি, শুধু শুধু টাইমটা শুধু শুধু বসে নষ্ট করবো কেন,
আমার না মানে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন কিছু না কিছু কাজ করি আর কি। তো সেই জন্যই মনে হলো শাকটা যতটা পারি ছাড়িয়ে রাখি, পুরো প্যাকেটের শাকটা ছাড়াবো না, এখানে অনেকটা শাক রয়েছে, অল্প ছাড়াবো আর কি। আর ছেলেকে বলছি তুই একবার করে দে না বাবা, একটু নিউজ চ্যানেলটা দে না, সারাদিনে একটু নিউজ কিছু শুনিনি, দে না। ও বলছে না এখন হবে না, রিমোটটা দেখতে পাচ্ছ ওর হাতে রিমোট রয়েছে, কিছুতেই রিমোট দেবে না, বারবার ওকে বলছি কিন্তু দিচ্ছে না, কিছু করার নেই আর কি, করব ও ঘুমোবে যখন তখন দেখবো, মানে সারাদিনে আমি একটুখানি নিউজটাই দেখি, সেরকমভাবে টিভি দেখি না আর কি। তো বলার পরে এখন একটু দিয়েছে, নিউজ শুনছি, খবর শুনছি, খবর শুনতে শুনতেই হচ্ছে শাক ছাড়াচ্ছি। আর এই শাকটা আমি কালকে বেগুন দিয়ে করব, শাকটা শাক ভাজা করব, কালকে করব, কালকে করব, বেগুন দিয়ে করব, যেন একটু ছাড়িয়ে রেখে দিলে তাহলে সুবিধা হয় আর কি। আর আগে যখন আমার ছেলে স্কুলে যেত সকালবেলা, সকাল বলতে ওদের 10:30 থেকে স্কুল ছিল, 3:30-3:30 সময় আসতো, 3:30 ছুটি হতো, তো 10:30 সময় যখন স্কুল যেত, মানে ওকে তৈরি করানো, ওকে খাওয়ানো, রান্না, আর তারপরে ওকে স্কুলে নিয়ে যাওয়া, মানে সবটাই যেহেতু আমাকে করতে হতো, আমি কী করতাম মানে ওই আগের দিনই সমস্ত আনাজ টানাজ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিতাম, মানে আগের দিন মানে রাত্রেবেলা বসে পরের দিনে যে রান্না হবে সেটা কেটে রাখতাম, সেই মানে খুব সুবিধা হতো ওই জন্য। কিন্তু এখন যেহেতু স্কুল নেই, এখন আর ওইটা আমি করি না, এখন হচ্ছে ওই দিনেরটা দিনে কেটেই করি আর কি। তখন রাত্রেবেলা ও যখন ঘুমিয়ে পড়তো তখন তার তাড়াতাড়ি ঘুমোতো, কারণ সকালে উঠতে হবে, স্কুল যাবে, তো তখন আমি ওই জন্য রাত্রেবেলা ও ঘুমিয়ে পড়ে পরে সমস্ত মানে আনাজ যা যা লাগবে, মশলাটা করতাম না, মশলাটা পরের দিনেই করতাম, মিক্সিতে মশলা করা তো অসুবিধে নেই, শিল নোড়া ধরতে হয় না, বাটতে হয় না। তো আর এখন স্কুল নেই বলে আমি দিনেরটা দিনেই করি, কিন্তু এই যে শাকটা দেখলাম কালকে বৃহস্পতিবার, শাকটা না করলেও শাকটা এবার নষ্ট হয়ে যাবে। আর আমি ছেলেকে দেখতে পাচ্ছ বলছি এক থাপ্পড় মারবো, তুই নিউজটা দে, আর কিছুতেই বলছি শুন দিচ্ছে না, সমানে রিমোট ঘুরিয়ে যাচ্ছে, ওর সেই পোগো, ওর কার্টুন চ্যানেল, আমি ওকে বলতে এখন হচ্ছে নিউজটা দিল। আর ওদিকে আমার ভাতের সিটি পড়ে গেছে, সে আমি গ্যাসটাও বন্ধ করবো আর ভাজাটা একবার নেড়ে দেবো, আমি ওই জন্য উঠে পড়লাম, উঠে পড়লাম। আর ও দেখো এর মধ্যে শাক নিয়ে বাঁচতে লেগে গেছে, আমি ওখান থেকে বলছি শাকগুলো পড়ে যাবে, অমনি ভয় আবার রেখে দিয়েছে। আর আমি গ্যাস বন্ধ করে দিয়ে এলাম, ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটা জাস্ট 5 মিনিট পর নামাবো। ও বলছে আমি শাক বাজবো, আমি বলছি যে চুপ করে বস, দেখতে দেখ খবরগুলো। আর সত্যি খবরের চ্যানেলটা দেওয়ার পরে মানে খবরটা দেখে, আমি সারাদিন নিউজ দেখিনি, খবরটা দেখার পরে মনটা এতটা খারাপ হয়ে গেল, মানে বাগবাজারে আগুন লেগেছে ব্যাটারির গুদামে, মানে বাগবাজারে যে মায়ের বাড়ি রয়েছে সেই মায়ের বাড়ির উদ্বোধন কার্যালয় পর্যন্ত আগুনের মানে আগুন তাকে ছাড়েনি আর কি। আর খবরে ওটাই দেখছি, মানে মহারাজরা পর্যন্ত আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন। হয়তো খবরটা তোমরা অলরেডি জেনে গেছো, কিন্তু আমি যেহেতু এখন খবরটা দেখতে বসলাম প্রায় 9টা বাজে, সেই জন্য এই খবরটা আমি মানে দেখতে পেলাম এখন আর কি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। ব্যাটারির গুদামে ভয়াবহভাবে আগুনটা লেগেছে, অবশ্য কোনো প্রাণহানির ঘটনা ঘটা যায়নি, মানে ঘটেনি আর কি দমকলের তৎপরতায়, কিন্তু প্রচুর নথিপত্র, প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর কি হারে আগুন দেখতে পাচ্ছি, সমানে জল দিয়ে নেভানোর চেষ্টা করছে, দমকলের 10টি ইঞ্জিন এসছে, এই খবরটাই এখন দেখছি। ও আবার ঘুরিয়ে দিল, দেখো আমি ওকে আবার বকছি, মানে মানে আমি খবরটা শান্তিতে দেখতে পাচ্ছি না, এইরকমভাবেই খবর দেখছি। এদিকে তো বার্ড ফ্লুয়ের কথাও হচ্ছে, আর আমাদের এদিকে তো মানে মকরে, আমাদের বাপের বাড়ির নিয়ম মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি যেটা আগামীকাল, সেটাতে মানে নিরামিষ খায় বাপের বাড়িতে, মানে বিয়ের আগে পর্যন্ত দেখে এসছে নিরামিষ। কিন্তু আবার এইখানের নিয়ম মানে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মকর মানে হচ্ছে উৎসব, সেদিন মাছ মাংস মানে যত রকমের আমিষ পিঠে পাঠা সব খাবে আর কি। আমাদের যেমন নিরামিষ খায় কিন্তু পিঠে পায়েস খায় আর কি, কিন্তু এদের হচ্ছে মাছ মাংস খায়। মকর হচ্ছে উৎসব, সংক্রান্তি একটা উৎসব, সেই জন্য কেন নিরামিষ খাবে, ওদের যুক্তি এটা। তো আমি এখানে বিয়ের পরে 6 বছর আসার পর থেকে আমিও সেটাই মানি, মানে নিরামিষ আর খাই না, আমিষই হয়ে যায়, মাছ হলে মাছ, মাংস হলে মাংস। কিন্তু আমার ছেলে যেহেতু চিকেনটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু এখন বার্ড ফ্লুয়ের জন্য ওর বাবা চিকেন আনাটা মানে এই সপ্তাহখানেক ধরে বন্ধ করে দিয়েছে। আর টিভিতেও দেখতে পাচ্ছি মুরগির মানে বিক্রয় নিষিদ্ধ, মুরগির ডিম টিম হাঁস মুরগি সবেরই, কিন্তু জানি না কী হবে, কালকে মাছই করবো ওই জন্য মাংস করব না। আর আমাদের বাড়িতে মাটনটা কম আসে এই কারণে ওর বাবার যেহেতু একটা প্রবলেম আছে, ডাক্তার বলেছে যতটা কম খাওয়া যায়। আর ছেলে তো একেবারেই মাটন পছন্দ করে না, ও চিকেন পছন্দ করে,
তবু মানে কোনো অকেশন টকেশন হলে তখন মাটনটা আসে, নাহলে চিকেনই আসে। মোটামুটি সপ্তাহে দুদিন নাহলে চিকেনটাই খাওয়া হয়ে যায়। আগে খুব মাটন হতো, যখন ছেলে হয়নি তখন হতো খুব, আর বাবার যখন ওই রোগটাও ধরা পড়েনি তখন মানে খাওয়া হতো প্রচুর। কিন্তু রোগের কারণে অনেক কিছুই ওর বাবার খাওয়া বন্ধ হয়ে গেছে, কফি, তারপরে তোমার মাটন, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। তো ওর স্বার্থে আর আমরাও খাই না, যেহেতু ভালোবাসে কিন্তু রোগের কারণে খেতে পারে না। তো ছেলে এখন মনোযোগ সহকারে কার্টুন দেখছে, আমার কিচ্ছু করার নেই, আমাকে শাক বেছে যেতেই হবে, আর শাক বেছে নিয়ে ওকে আমি খাইয়ে নেব, কারণ ভাত অলরেডি হয়ে গেছে, এবার ভাত ওর আমাতে উঠতে হবে, ওকে খাইয়ে নেব, ওর মাছটা ভেজে ওকে খাইয়ে দেবো, তারপরে ওকে শুয়ে দিয়ে আমরা খাবো, খেয়ে তারপরে বাকি কাজ সারব। তো বন্ধুরা, আমি সব কাজ সেরে চলে এসেছি, সব কাজ সারা, আর মানে বাসন মাজা, রাতের খাওয়া, বাসন মানে খাওয়ার পরে গ্যাস ঠ্যাস সমস্ত কিছু মোছা, রান্নাঘর মুছে টুছে, টেবিল মুছে সমস্ত কিছু সেরে চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 12:35, রাত 12:35, আর ছেলে আজকে আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে, তার কারণ হচ্ছে একটাই, ওর বাবা এসে বলছে নিউজ চ্যানেলতে সেই একই প্রবলেম দেখলে সন্ধ্যাবেলা আমাকে দিতে চাইছিল না, সন্ধ্যাবেলা দিচ্ছিল না আমাকে, আর ওর বাবা এসে চাইছে তখনও দেয়নি। ওর বাবা খুব বকা দিয়েছে, লেখা নেই, পড়া নেই, কিছু নেই, কিন্তু সন্ধ্যাবেলা পড়েছে, সেটা তো ওর বাবা দেখেনি, যাই হোক আমি আর কিছু বলিনি ওর সামনে, লেখা নেই, পড়া নেই, সারাক্ষণ টিভি, আমি এই মাস থেকে আর টিভির রিচার্জ করবো না, প্রচণ্ড হারে বকেছে। দিয়ে আমাকে তখন বলছে তুমি পরে খাবে মা, আমার সঙ্গে আগে শোও, আমাকে বিছানা করে দাও। বাবার সঙ্গে রেগে মেগে চলে এলো, বাবা তো ওই ঘরে এখনও টিভি দেখে যাচ্ছেন, খবরই দেখছে, আর বাবার বকা খেয়ে, বাবা তো সচরাচর খুব একটা বকে না, সবই তো মা করে, বাবার বকা খেয়ে বাবু রাগ হয়ে অভিমান করে চলে এসছে এই ঘরে, তারপরে আমাকে বললো আমাকে বিছানা করে দাও, আমি বিছানা করে দিলাম, শুয়ে পড়লো। আমি বললাম কি তোর সঙ্গে শোবো, রোজ শুই, বলছে তুমি খেয়ে নাও গিয়ে, আমি সোজা চলে গেলাম খেতে, আমি আর ওর বাবা খেয়ে নিলাম, এসে দেখছি আমি ওকে জামা দিয়ে গেলাম রাতে, যে জামাটা পরে শোবে, ও ছাড়েও নি, কিচ্ছু করেনি, দেখো যে জামা পরে সারাদিন ছিল, এই দেখো দুখানা জামা পরে, এই যে গরম জামা পরেছে প্লাস তার উপরে এই জামা পরে পুরো ঘেমে নেয়ে, মাথা ঘেমে একাকার হয়ে গেছে, লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আসলে চোখে তো ঘুম থাকে, কারণ সারাদিন যেহেতু ঘুমোয় না, সারাদিন দুপুরবেলা ঘুমায়, সেই সকালে ওঠে, যেটুকু যেদিন জেগে থাকে কষ্ট করেই জেগে থাকে আর কি। আর প্রচণ্ড ঘেমে গেছে, লেপটা ওর গায়ের থেকে আমি সরিয়ে দিচ্ছি, আর এই লেপটা দেখতে পাচ্ছ, আজকে তো লেপের ওয়ার কেটেছি বললাম তোমাদেরকে, আমি না লেপের ওয়ার পড়াতে পারি না, ওর বাবা পড়াতে পারে, আমি একদম এই কাজটা পারি না, ওর বাবা যখনই আমি লেপের ওয়ার কাছি ওর বাবাই লেপের ওয়ার আবার ভরে দেয় আর কি। তো এসে বললো ভরে দেবে, টিভি দেখা শেষ হোক এসে ভরে দেবে বললো, তো তাই দেখি। এখন বাজে তো 12:35 হয়ে গেল, তো আজকের মতো তো ব্লগটা এখানে শেষ করতে হবে, আর এখন আমি যাব তোমাদের কাছে, বুঝতে পারলে না, আসলে মাঝরাতে আমি তোমাদের সঙ্গেই থাকি, মানে এখন 2:30 পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকব, বুঝতে পারলে না, তো আসলে মাঝরাতে আমি তোমাদের সঙ্গে থাকি, কারণ হচ্ছে আমি তোমাদের ভিডিও দেখি, যারা আমার বন্ধু আছে যাদের চ্যানেল আছে, আমি তাদের এই মাঝরাত পর্যন্ত মানে সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই দেখি, কমেন্ট করি, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আমাকে যারা কমেন্ট করে, কিন্তু এই সময়টা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের সময়, এই সময়টা মানে আমার কোনো সংসারে কাজ নেই, কোনো হেডেক নেই, কোনো চিন্তা নেই, ছেলে ডিস্টার্ব করবে না, কেউ করবে না, এই টাইমটা আমার মনে হয় সবচেয়ে প্রিয় টাইম, কোনো টেনশান নেই, কিচ্ছু নেই, আমি নিশ্চিন্তে তোমাদের সঙ্গে এই সময়টা কাটাই, মানে 12:30 থেকে, আজ একটু দেরি হয়েছে, 12:30 থেকে তোমার 2:30, 1:30 যেদিন যেরকম হয় আর কি, মানে এই সময়টা সম্পূর্ণ আমার নিজের সময়, এই সময়টা আমি তোমাদের সঙ্গে কাটাই, অন্য কিচ্ছু না, আমি আমার বন্ধুদের ভিডিও দেখি, আমি বন্ধুদের ভিডিওতে কমেন্ট করি, মানে কমেন্টের মাধ্যমে কথা বলি, আর যারা মানে বন্ধুরা থাকে তখনও পর্যন্ত জেগে, তারাও আমার সঙ্গে একটু বকবক করে নেয় কমেন্টের মাধ্যমে, সবটাই আসলে সব কমেন্ট ফমেন্ট না, আমার মনে হয় না মানে ওটা একটা লেখা মাত্র, কিন্তু মনে হয় যখন কমেন্টের মাধ্যমে কথা বলি তখন মনে হয় না এই পাশে বসেই কথা বলছি, ফিল করতে পারি ওগুলো আর কি, হয়তো একেই বন্ধুত্ব বলে। তো যাই হোক, মাঝরাতে আমি তোমাদের সঙ্গেই থাকি, মানে রাতের অর্ধেকটা সময় আমি তোমাদের সঙ্গেই থাকি বলতে পারো, আর এই সময়টাই যেন আমার বেশি ভালো লাগে, অন্য সময় কাজের ফাঁকে ফাঁকে আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু সেভাবে মানে কি বলবো, মনোযোগ সহকারে দেখা হয়তো এভাবে ফোনটাকে আমি কোথাও ঠেসনা মানে ঠেকান দিয়ে রেখে
কাজ করতে করতে তাদের ভিডিওটা দেখছি, এইরকম হয়তো হয়। কিন্তু এই সময়টা একদম নিজের হাতে ফোন নিয়ে কোনো টেনশন নেই, কিছু নেই, বললাম কোনো কাজ নেই, কম্ম নেই, আমি বসে বসে এখন তোমাদের সঙ্গে সময় কাটাবো, মানে মাঝরাতটা তোমাদের সঙ্গে আমি সময় কাটাই। আর তো চলো, অনেক বক বক করে ফেললাম, আর তোমরাও দেখতে পেলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত আমি কী কী করলাম। প্রতিদিনই এইভাবেই আমার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত কাটে। এবার ছেলেটাকে তুলবো, মানে ঘুম থেকে তুলবো না, ওর জামা কাপড়গুলো ওই ঘুমন্ত অবস্থা থেকে খুলিয়ে দিয়ে ওকে হালকা ফালকা একটা জামা পরিয়ে দেবো, কারণ রাগের চোটে দুখানা জামা পরেই ঘেমে নেয়ে শুয়ে রয়েছে লেপ ঢাকা দিয়ে, রাগ বাবুর কত। তো আগামীকাল আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, অনেক 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 শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর তাহলে আগামীকাল আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসতে থেকো। আজকের জন্য টাটা, শুভরাত্রি, আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো।